আজ রবিবার জামাই ষষ্ঠী। জামাই আদরে কোনো ঘাটতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। এদিন সকাল থেকেই নবদ্বীপের তেখুরিপাড়া বাজারে উপচে পড়া ভিড়, জমজমাট বাজার। রকমারি মাছের সম্ভার, তবে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে, দাম বেশ চড়া বাজারে। কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা, তাই ট্যাকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারছেন অনেকে। বাজারে অন্যান্য দিনের তুলনায় দাম অনেকটাই বেশি। ক্রেতারা বলছেন, কিনতে যখন হবে তখন তো কিছুই করার নেই, পরিমাণ কিছুটা কমিয়ে নিতে হবে। এমন চড়া দামের মধ্যেও সাধ্যমতো জামাই ষষ্ঠীর বাজার সেরে ফেলছেন শ্বশুর শাশুড়িরা। 20 কিলো ওজনের কাতলা মাছও উঠেছে। নবদ্বীপ তেঘুরিপাড়া বাজারে এক ফল বিক্রেতা গোবিন্দ বলেন, জামাই ষষ্ঠীর বাজার মোটামুটি ভালো, আগের চেয়ে অনেকটাই ভালো এবারের অবস্থা। বাজারে শুধু শ্বশুররা নন, ভিড় জমাচ্ছেন জামাইরাও, নিজেদের স্বার্থ মতো বাজার সেরে নিচ্ছেন শ্বশুর শাশুড়িরা। সেক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার সংখ্যা কি অনেকটাই তাতেও বেড়েছে? সংখ্যা বেড়েছে, ক্রেতা বিক্রেতার সংখ্যা। আপনার নাম? গোবিন্দ। আমি দুর্গাদা পুজোতে আসতে পারি, জানেন? তালি পেলাম না, তালি পেলাম না, তালে আর বাজার অনেক না। জল দিয়ে ফেলে দেবে, অত অত যাচ্ছিস না রে। বাইরে থেকে যে মাছগুলো আসে সেই মাছ আসছে না, ওই সব আসছে না, জামাতে কিন্তু হয়নি। জামাষষ্ঠীর বাজার তো।